বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানার কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে মিরপুর জাতীয় চিড়িয়াখানার কথা। গহীন কোনো বন জঙ্গল নয়, তাতে কি হবে, বনের পশু পাখিদের সাথে কিছুটা সময় কাটাতে পারবেন এখানে আসলে। আজকে আমাদের জাতীয় চিড়িয়াখানা ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি বাঘ, সিংহ, উটপাখি সহ আরও বেশ কিছু প্রজাতির পাখি। আজকের পর্বে থাকছে জেব্রা, জিরাফ, গন্ডার এবং সাপ সহ আরও বেশ কিছু প্রজাতির প্রাণী। এগুলো হচ্ছে ইমু পাখি, এদেরকে সাধারণত অস্ট্রেলিয়া এবং তাসমানিয়াতে পাওয়া যায়। উচ্চতার মানদণ্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি এই ইমু পাখি। এরা উঠতে পারে না। নরম পালকযুক্ত এই পাখিগুলোর গলা ও পা লম্বা হয়ে থাকে। এদের খাদ্য হচ্ছে সিদ্ধ ডিম, শস্যদানা, ফলমূল, শাকপাতা এবং কীটপতঙ্গ। এদের উচ্চতা 3-4 ফুট হয়ে থাকে। জিরাফ, এটি হচ্ছে বন্য একটি প্রাণী। বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দল বেঁধে চলাচল করতে দেখা যায়। জিরাফের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে, তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একই রকম হয় না। পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণীর কথা বলতে গেলে প্রথমে উঠে আসে জিরাফের নাম। একটি জিরাফ প্রায় 19 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের দৃষ্টিশক্তি খুবই প্রখর, ফলে বহুদূরের শত্রুকেও জিরাফ সহজেই দেখতে পায়। আক্রমণের শিকার হলে জিরাফকে ঘন্টায় প্রায় 56 কিলোমিটার বেগে দৌড়াতে দেখা যায়। দূরের যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ওয়াটার বাঘ। এগুলো সাধারণত কেনিয়া, বতসোয়ানা, পশ্চিম আফ্রিকা এবং সুদানে পাওয়া যায়। এদের খাদ্য হচ্ছে ঘাস এবং জলজ উদ্ভিদ। চলে আসলাম জেব্রার খাঁচার সামনে। দূরে দেখতে পাচ্ছেন একটি মাত্র জেব্রা। চলুন সামনের দিকে গিয়ে কাছ থেকে দেখে আসি জেব্রাকে। খুবই শান্ত একটি প্রাণী জেব্রা। আমরা সবাই জানি জেব্রার গায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে, কিন্তু এই ডোরাকাটা দাগের রহস্য হয়তো আমরা অনেকেই জানি না। জেব্রার এই কালো ডোরাকাটা দাগ নিয়ে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই গবেষণা করে আসছেন। কোনো কোনো বিজ্ঞানী বলেছেন জেব্রা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বার্থেই এদের কালো ডোরাকাটা দাগ থাকে, তবে এই উত্তরটি কার্যকর হয়নি। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক এর উত্তর খুঁজতে ঘোড়া, গাধা এবং জেব্রা শরীরের উপর পরীক্ষা চালিয়েছেন। তবে গবেষকরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে মাছি তাড়ানোর জন্যই জেব্রার গায়ে কালো ডোরাকাটা দাগ হয়ে থাকে। এখানে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায়। যুগ যুগ ধরে মানুষ তার কাজের জন্য ঘোড়া ব্যবহার করে আসছে। গৃহপালিত প্রাণী হিসাবে ঘোড়ার বেশ পরিচিতি রয়েছে। এদের পা লম্বা এবং এক খুর বিশিষ্ট। এদের পা হালকা হয়, দৌড়ানোর সময় সহজেই ভাঁজ করতে পারে। একটি ঘোড়া প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। ঘোড়ার পাশে রয়েছে গাধার খাঁচা। এগুলো ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশে পাওয়া যায়। গাধা এমন এক প্রাণী যারা মরুভূমিতে বসবাসের উপযুক্ত, এবং এরা খাদ্য পানির জন্য অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে। এদেরকে সবসময় দলবদ্ধভাবে বসবাস করতে দেখা যায়। অনেকেই হরিণ ভেবে ভুল করতে পারেন। এগুলোর নাম হচ্ছে কমন ইল্যান্ড। এগুলোকে সাধারণত পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এরা মূলত তৃণভোজী। এদের দেহের দৈর্ঘ্য মেয়েদের ক্ষেত্রে 80-110 ইঞ্চি এবং পুরুষদের ক্ষেত্রে 94-136 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এখন আছি ওয়াইল্ড বিস্টের খাঁচার সামনে। কেনিয়া, তানজানিয়া এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে এগুলোকে পাওয়া যায়। গরুর মতো শিং রয়েছে এদের। প্রশস্ত এবং চ্যাপটা চোয়াল বিশিষ্ট খুরযুক্ত প্রাণী এরা। সামনের দিকে কেশর ও দাড়ি রয়েছে। এদের লেজ ঘোড়ার লেজের মতো দেখতে। এখানে রয়েছে হাতি। হাতির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। হাতিরা স্থলচর প্রাণীদের মধ্যে বৃহত্তম, তবে শুধুমাত্র বিশাল শরীরই নয়, বিশাল হৃদয়েরও অধিকারী হাতি। এদের হৃৎপিণ্ডের ওজন 27-46 পাউন্ড পর্যন্ত হতে পারে। হাতির গড় আয়ু 70 বছরেরও বেশি হয়ে থাকে। দৃষ্টিশক্তি ভালো না হলেও এদের ঘ্রাণশক্তি প্রখর। চিত্রা হায়না,
এগুলোর বিস্তৃতি দক্ষিণ আফ্রিকায়। এদের প্রশস্ত মাথা, শক্ত চোয়াল ও লম্বা পা রয়েছে। শরীরের পশম মোটা, ছোট, ধূসর রঙের। একই বয়সের স্ত্রী হায়না সাধারণত পুরুষ হায়না থেকে বড় হয়ে থাকে। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মাংসাশী প্রাণী হচ্ছে এই হায়না। একটি পূর্ণবয়স্ক চিত্রা হায়নার ওজন 40-80 কেজি। প্রকৃতিতে চিত্রা হায়না বন্য গরু, ওয়াইল্ড বিস্ট, জেব্রা শিকার করে খায়। ঢাকা চিড়িয়াখানাতে চিত্রা হায়নার জন্য গোমাংস সরবরাহ করা হয়। চলে আসলাম উটের খাঁচার সামনে। এদের বিস্তার উত্তর আমেরিকা, এশিয়া এবং উত্তর আফ্রিকায়। আমরা সবাই জানি উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এদের লম্বা চিকন পায়ের জন্য এরা গরম বালু থেকে অনেক উপরে থাকে। মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় উট এক নাগারে 17 দিন পর্যন্ত পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। উটের প্রজাতি দুই ধরনের, এককুশ বিশিষ্ট উট যা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় পাওয়া যায়। অন্যটি হলো দুইকুশ বিশিষ্ট উট যা এশিয়ার কেন্দ্রে পাওয়া যায়। এদের খাদ্য হচ্ছে শুকনা খড়, কাঁচা ঘাস, গমের ভুষি, সরিষার খোল ইত্যাদি। এটাই হচ্ছে জাতীয় চিড়িয়াখানার ক্যান্টিন। এখানে বসে আপনারা খাবার খেতে পারবেন এবং কিছুটা সময় রেস্ট করতে পারবেন। গন্ডার, সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, উগান্ডা এসব স্থানে এদের পাওয়া যায়। এদের শরীরের তুলনায় পা ছোট এবং ওজন হয়ে থাকে 1600-2400 কেজি পর্যন্ত। এরা কাদা পানিতে গড়াগড়ি করতে পছন্দ করে। এদের দৃষ্টিশক্তি তেমন ভালো নয়। এমনিতে এরা 30 মিটার দূরের কোনো কিছুই দেখতে পায় না, কিন্তু এদের গন্ধশক্তি প্রখর। এরা সবুজ ঘাস, শাকসবজি, ফলমূল এগুলো খেয়ে বেঁচে থাকে। এদের গড় আয়ু 30-40 বছর। এখন চলে আসলাম সিনোরাস শকুনের খাঁচার সামনে। এদের বিস্তার এশিয়া ও ইউরোপ অঞ্চলে। এরা বৃহদাকার কালো শকুন হিসাবে পরিচিত। পাহাড় ও পর্বত অঞ্চলে এদের বেশি দেখা যায়। পাখিদের মধ্যে বৃহত্তম শিকারী পাখি এরা। এরা মাছ, সরীসৃপ, বন্য, গৃহপালিত, মৃত প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। এরা প্রায় 39 বছর পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবীতে বিলুপ্তির পথে এই সিনোরাস শকুন। বৃহদ এক প্রাণী জলহস্তী। এদের জলে ও ডাঙায় উভয় স্থানে বাস করতে দেখা যায়। এ কারণে এদেরকে উভচর বলা হয়। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানে আসলে সহজে আপনি এদেরকে দেখতে পাবেন। এরা নিশাচর প্রাণী, এজন্য এরা রাতের বেলায় খাবার খোঁজে বের হয়। পছন্দের তৃণভোজী খাবার পেলে এরা একসাথে 35 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। এত বড় প্রাণী হওয়া সত্ত্বেও এরা সাঁতারে বেশ দক্ষ। পানির নিচে এরা 5 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে। এরা মূলত 40 বছর পর্যন্ত বাঁচে। এখানে রয়েছে লোনা পানির কুমির। এদেরকে সুন্দরবন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এরা সাধারণত 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে এখানে আমাদের একটিমাত্র ছোট কুমির চোখে পড়েছে। এখানে রয়েছে ময়ূরের বড় একটি খাঁচা, তবে ময়ূরের সংখ্যা অনেক কম। এখানে রয়েছে সাপের খাঁচা। সামনেই দেখতে পাচ্ছেন অজগর সাপ। এদেরকে বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এরা 7.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা দিনে ঘুমায়, রাতে শিকার করে। এদের খাদ্য হচ্ছে প্রাপ্তবয়স্ক জীবন্ত খরগোশ। এখানে যে অজগরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের বনাঞ্চলে দেখা যায়। এরা পাহাড়ি বনে, আর্দ্র বনভূমি, তৃণভূমি ও জলপূর্ণ এলাকায় বসবাস করে।
খাদ্য হিসাবে বাচ্চা অজগরকে দেওয়া হয় একদিনের জীবন্ত মুরগির বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক অজগরকে জীবন্ত খরগোশ খাবার হিসাবে দেওয়া হয়। এরা 20 থেকে 21 বছর পর্যন্ত বাঁচতে পারে। সামনেই দেখতে পাচ্ছেন নিঝুম দ্বীপ, এটা হচ্ছে পিকনিক স্পট। যারা এখানে পিকনিক করতে চান তারা এ ধরনের স্পটগুলো ভাড়া নিতে পারেন। এটা হচ্ছে রাজধনেশ, এদেরকে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশসমূহে পাওয়া যায়। পৃথিবীর বৃহত্তম ধনেশ হলো এই রাজধনেশ। গায়ের রং হলুদের মাঝে কালো সুন্দর সংমিশ্রণ। এদের চোখ লাল বর্ণের হয়। এরা বিকট আওয়াজ করার ক্ষমতা রাখে। পাহাড়ি বন অঞ্চল এদের প্রিয় আবাসস্থল। পাকা ফলমূল এদের প্রিয় খাদ্য। আবদ্ধ অবস্থায় এরা 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। জাতীয় চিড়িয়াখানায় এসে সবচেয়ে বেশি দেখেছি হরিণ। হরিণ রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এগুলোর নাম হচ্ছে মদন টাক। এদেরকে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল ও ভিয়েতনামে পাওয়া যায়। এরা বক পরিবারের সদস্য। এদের মাথায় টাক থাকে এবং গলায় কোনো পালক থাকে না। এদের খাদ্য হচ্ছে শিংমাছ, টাকিমাছ, সরীসৃপ এবং কীট পতঙ্গ। আবদ্ধ অবস্থায় এরা 30 থেকে 40 বছর পর্যন্ত বাঁচে। এরা অতি বিপন্ন প্রজাতি। এখানে শেষ হচ্ছে আজকের পর্ব। যারা আমার জাতীয় চিড়িয়াখানা ভ্রমণের প্রথম পর্ব দেখেননি তারা নিচের ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।